हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे आजकेर बाछाई करा एक आदम लेटेस्ट आपडेट। प्रथमेई रयेछे आजकेर सबथेके बड़ खबर, सर्वनाश हये गेल दल तृणमूलेर, माथाय हात মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারে তৃণমূল দল আর জাতীয় দল নয়, স্বীকৃতি বাতিল করলো নির্বাচন কমিশন। ক্ষোভ প্রকাশ, দলের তালিকায় নেই সিপিআই ও এনসিপি, নতুন স্বীকৃতি পেল আম আদমি পার্টি। অন্যদিকে আবার প্রার্থী নির্বাচন বা প্রার্থী বাছাই নিয়ে যখন চলছে দল তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল, উঠে পড়ে লেগেছে যখন শাসক দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সময় তি আবার দল কারো পৈতৃক সম্পত্তি নয়, ভোটে প্রার্থীদের চূড়ান্ত করবেন মমতাই। নির্বাচনের আগে ভার্চুয়াল বৈঠক, কর্মীদের কড়া বার্তা অভিষেকের। একই সাথে রামনবমীর অশান্তিতে নয় রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সংস্থার তদন্তর প্রয়োজন। মত হাইকোর্টের, রাজ্যকে তোপ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের, পাল্টা বিজেপিকে তোপ মমতার। অন্যদিকে আজকের আরো একটি বড় খবর, রামনবমীর শোভাযাত্রা ঘিরে অশান্তি ছড়ালো জামশেদপুর। আহত সাত পুলিশকর্মী, আটক একাধিক অভিযুক্ত, এলাকায় জারি কারফিউ, বন্ধ ইন্টারনেট। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে। নওশাদ সিদ্দিকী যখন একাধিক ইস্যুতে ব্যাপক আন্দোলন ও প্রতিবাদ জানাতে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাচ্ছে, ঠিক এই সময়তেই বাকরুদ্ধ বা স্তব্ধ করার জন্য নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একাধিক চক্রান্ত যখন এসেছে, জেলে যখন যেতে হয়েছে নওশাদ সিদ্দিকীকে। অন্যদিকে আবার প্রাণে মারার পরিকল্পনা নওশাদ সিদ্দিকীকে, এমনই দাবি নওশাদ সিদ্দিক। অন্যদিকে আবার ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ি সামনের বনেট ভেঙে চুরমার, ঠিক এই সময়তেই নওশাদ সিদ্দিকীর দাবি, প্রাণে মারার আশঙ্কা, চলছে জোর ষড়যন্ত্র। অন্যদিকে আবার অগ্নিপথ ইস্যুতে স্বস্তি মোদী সরকারের, কেন্দ্রের চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রকল্প বৈধ ঘোষণা সুপ্রিম কোর্টের, জোড়া মামলা খারিজ করলো শীর্ষ আদালত। একই সাথে আবার উঠে এসেছে 40 কোটি ধাক্কা, এবার 40 কোটি ধাক্কা সরাসরি ফিরা ধাকিম। নবম দশম শ্রেণী গ্রুপ ডি গ্রুপ সির পর এবার পুরসভা নিয়োগেও দুর্নীতির ইঙ্গিত। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অয়নশীলের শর্টলেগে অফিসে তল্লাশি চালিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সামনে। এর সাথে রয়েছে রান্নার গ্যাস নিয়ে আজকের আরো একটি দারুণ খবর, স্বস্তিতে 16টি শহর, গ্যাসের দাম এক ঝটকায় অনেকটাই দিল কমিয়ে। দেখে নেব কোন 16টি শহরে রান্নার গ্যাসের দাম কমেছে, কত টাকা পর্যন্ত কমেছে। অপরদিকে আবার আধার কার্ড সংস্থার তরফ থেকে আধার কার্ড নিয়ে আজকের আরো একটি বড় ঘোষণা। আধার কার্ড নিয়ে যেখানে বেশি পেরেশানিতে রয়েছে স্কুল পড়ুয়ারা, অপরদিকে তাদের দিকে লক্ষ্য রেখে দারুণ ঘোষণা, এবার স্কুলেই আধার কার্ড তৈরি হবে ও সংশোধন করা যাবে। অপরদিকে আবার ফিরাদের পাড়া থেকেই 24 জন চাকরি পেয়েছে সজলের দুর্নীতিবান, উত্তর দিলেন ফিরাদ হাকিম। একই সাথে আবার 40 কোটি তুলেছিলেন অয়নশীল, কারা পেয়েছিলেন টাকা, প্রভাবশালীদের নাম ফাঁস, ইডি তালিকায় দেখে নেব কাদের নাম ফাঁস করলো অয়নশীল। অন্যদিকে ফিরাদ হাকিমের দাবি, আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে নিজেই নিজেকে বলি দেব, বিস্ফোরক এবার ফিরাদ হাকিম। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, বিতর্কিত কথা বলা যাবে না এমন কিছুই বলেননি অভিষেক, দাবি উদয়নের। অন্যদিকে আবার সুকান্ত মজুমদার একজন লজ্জাহীন মেরুদণ্ডহীন নেতা, দণ্ডি বিতর্কে প্রশ্নবাণ ছুড়লেন এবার কুণাল ঘোষ। বিজেপিতে যাওয়া অপরাধে 3 আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে শাস্তি দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাষ্ট্রপতিকে চিঠি লিখে হস্তক্ষেপ করলেন। তারপরে সুকান্তকে এক হাতে নিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অন্যদিকে অশান্তির ছায়া যখন রাজ্যের দিকে দিকে প্রান্তে প্রান্তে, ঠিক এই সময় আবার সালকিয়ায় বামেদের মিছিলে বাধা, জিটি রোড অবরোধ এবার বিমানদের। অপরদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, সাগরদিঘির পর থেকেই যেন রাজ্য রাজনীতিতে দেখা দিচ্ছে বিরাট পরিবর্তন। দাবি করা হচ্ছে যেই সংখ্যালঘু ভোটকে শাসক দল নিজেদের ভোট ব্যাংক মনে করত, সেই সংখ্যালঘুই মুখ ঘুরিয়েছে শাসক দল থেকে। অপরদিকে আবার সংখ্যালঘুদের ভোট নিতে মরিয়া হয়ে উঠে পড়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী একের পর এক সংখ্যালঘুদের নিয়ে স্বপ্ন দেখাতে শুরু করেছে। অন্যদিকে আবার ঈদের পরেই সংখ্যালঘু অধ্যুষিত 3 জেলায় সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর সাথে আবার হাজরাই মমতার বাড়ির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইব, ছেড়ে দেব রাজনীতি করা, শুভেন্দুর দাবি। একই সাথে আবার পার্কিং ফি বৃদ্ধি করা, বিতর্কের মধ্যেই নবান্নে সরকারি কর্মসূচির ফাঁকে একান্তে কথা মমতা ও ফিরাদ হাকিমের। এর সাথে আবার সুপ্রিম কোর্টে ধাক্কা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, প্রাথমিকের চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ। অপরদিকে আবার বাইক ও ডাম্পারের ধাক্কায় 2 বিজেপি নেতার মৃত্যু, নিছক মানতে নারাজ পদ্মশিবির। একই সাথে রয়েছে কম্বল কাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে আজকের আরো একটি বড় খবর, কম্বল কাণ্ডে ধৃত নেতা জিতেন্দ্র তিওয়ারি জামিন পেয়ে গেলেন, 50,000 টাকা বন্ডে শর্ত সাপেক্ষ জামিন পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র।
নিরঞ্জন তিওয়ারি। শর্ত হিসাবে আদালতের তরফে বলা হয়েছে মামলার কোন সাক্ষীর উপর প্রভাব বিস্তার করতে পারবেন না জিতেন্দ্র। এর সাথেই রয়েছে আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, তাপমাত্রার ছেঁকাই নাজেহাল যখন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গবাসী হাই হাই পরিস্থিতি যখন তৈরি হয়েছে, ঠিক এই সময়তেই আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় স্বস্তির বার্তা রয়েছে একাধিক জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস। দেখে নেব আবহাওয়া রিপোর্টে কোন কোন জেলায় এই পূর্বাভাস দেয়া হয়েছে। এর সাথেই রয়েছে এবার বিপাকে পড়তে চলেছে খোদ ভারতের প্রধানমন্ত্রী, ডিগ্রি দেখাও প্রচার শুরু করলো আম আদমি পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা দেখতে চেয়ে আদালতের কাছে ২৫,০০০ টাকা জরিমানা দিতে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে এ বিষয়ে হাল ছাড়তে নারাজ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। তারা বিষয়টি নিয়ে উচ্চ গ্রামে নিয়ে যেতে চাইছে, তারই অঙ্গ হিসাবে ডিগ্রি দেখাও প্রচার শুরু করলো আম আদমি পার্টি। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, বড় ঘোষণা, এই পঞ্চায়েত ভোট কবে হতে পারে এ নিয়েও রয়েছে আজকের আরো একটি বড় খবর। অপরদিকে আবার ২০২৪ থেকেই রাজ্যে চার বছরে গ্রাজুয়েশন কোর্স, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ থেকেই চার বছরের স্নাতক পাঠ্যক্রম চালু হয়ে যাবে। কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসে ভারপ্রাপ্ত উপাচার্য আশিস চট্টোপাধ্যায় এমনই একটি বার্তা দিলেন। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, দিনের পর দিন আবারও বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা, তড়িঘড়ি পদক্ষেপ কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের, একাধিক রাজ্যগুলিকে কড়া সতর্কতা। অপরদিকে আবার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আরো এক ভয়ঙ্কর পূর্বাভাস। এর সাথে আবার হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অরুণাচল প্রদেশকে নিয়ে চীনকে চরম হুঁশিয়ারি অমিত শাহের। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা ও অতি গুরুত্বপূর্ণ আপডেট। রামনবমীর পর থেকেই রাজ্যে যখন চরম বিক্রিয়া, অশান্তিতে ছেয়ে গিয়েছে, কোথাও খুন, কোথাও রাহাজানি, তো কোথাও আবার মারপিট, দাঙ্গা, বন্দুকবাজি, ঠিক এই সময়তেই আবার শাসক দল থেকে যখন মুখ ফেরাচ্ছে সংখ্যালঘু। অপরদিকে সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, উঠে পড়ে লেগেছে জোট বাম কংগ্রেস আইএসএফ, একই সাথে আবার বিজেপির মোক্ষম চাল পঞ্চায়েত নির্বাচনের আগেই। ঠিক এই সময়তেই রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দিয়ে আপনার জেলা বা ব্লকের নামটি লিখে জানাবেন আগামী দিনে আপনার জেলা বা ব্লকের আপডেট গুলি পেতে হলে। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, এবারে মাথায় হাত পড়লো শাসক দলের, দল তৃণমূলের কোণঠাসা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, মহাসর্বনাশ হয়ে গেল দল তৃণমূলের, জাতীয় দলের স্বীকৃতি হারালো তৃণমূল, জাতীয় দলের মর্যাদা হারালো এবার তৃণমূল, বাম দল সিপিআই এবং শরদ পাওয়ারের এনসিপির জাতীয় দলের তকমা প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পেয়েছে জাতীয় দলের মর্যাদা, সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে একথা জানানো হয়েছে। ২০১৬ সালে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অরুণাচল ও মণিপুর প্রদেশে রাজ্য পর্যায়ের দল হিসাবে স্বীকৃতি পেয়েছিল তৃণমূল, এরপরই মমতার দলকে জাতীয় দলের মর্যাদা দিয়েছিল কমিশন। ১৯৯৮ সালে ১লা জানুয়ারি কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ার পরে প্রথম নির্বাচনী চমক দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল, সে বছরে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ৭টি আসন জিতেছিল তারা। জাতীয় দলের স্বীকৃতি পেতে অপেক্ষা করতে হয়েছিল ১৮ বছর। ২০১৬ সালের ২রা সেপ্টেম্বর জাতীয় দল হিসাবে জোড়াফুলকে স্বীকৃতি দিয়েছিল নির্বাচন কমিশন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে জাতীয় দল হওয়ার শর্ত পূরণের ওই তকমা দেওয়া হয়েছিল, কি সেই ছিল শর্ত? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর এবং অরুণাচল প্রদেশে রাজ্য পর্যায়ে দল হিসাবে স্বীকৃতি পায় পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক দল, এই সংকীর্ণ পরিচয় থেকে বেরিয়ে এসে সর্বভারতীয় দল এর মর্যাদা পায় তৃণমূল। তবে নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় দল হতে গেলে ৩টি শর্তের অন্তর একটি পূরণ করতে হয়। ১, লোকসভায় অন্তত ৪টি রাজ্য থেকে ৬ অংশ ভোট পেতে হবে। ২, লোকসভায় ৩টি রাজ্য থেকে অন্তত ১১টি আসনে জিততে হবে, এর আগে জেতা আসনের অন্তর ৪টি পুনরায় জিততে হবে। ৩, অন্তত ৪টি রাজ্য দলের তকমা পেতে হবে। ২০১৪ সালে লোকসভা ভোটের পাশাপাশি বাংলা, পাশাপাশি ত্রিপুরা, অরুণাচল ও মণিপুরে ৬% বেশি ভোট পেয়েছিল
তৃণমূল ফলে প্রথম শর্ত পূরণ করে তারা, কিন্তু 2019 সালে লোকসভা ভোটে সে শর্ত পূরণ করতে পারেনি। সেই বছর অরুণাচল বিধানসভা ভোটেও কোনো আসনে জিততে ব্যর্থ হয়। এরপর 2022 সালে মণিপুর এবং চলতি বছরে ত্রিপুরাতেও আঞ্চলিক দল হওয়ার শর্ত পূরণের সুযোগ তারা হারায়। ত্রিপুরায় মোট ভোটের হিসাব নোটার চেয়েও পিছিয়ে ছিল তৃণমূল। তাই সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে কেড়ে নেওয়া হয়েছে দল তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা থেকে। অপরদিকে আবার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে আজকের আরো একটি বড় খবর। বিপদের উপর বিপদ যাচ্ছে নওশাদ সিদ্দিকীর, তবে এটা পূর্ব প্ল্যান বা চক্রান্ত বলে দাবি করলেন নওশাদ সিদ্দিকী। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে নওশাদের গাড়িটি। আজ সকালে ঘটনাটি ঘটে হাওড়া সাঁতরাগাছি ব্রিজের কাছে। গাড়ির সামনে বসে থাকলেও অল্পের জন্য রক্ষা পান ভাঙরের এই বিধায়ক। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেই খবর। একটি কেক সংস্থার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় নওশাদের গাড়ি। সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির বনে। তবে ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ করছেন নওশাদ সিদ্দিকী। অপরদিকে আবার রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার দিনক্ষণ জানিয়ে দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। গতদিন পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির জনসভায় তিনি বলেন, পঞ্চায়েত ভোট ঘোষণা করবে 2রা মে, সব খবর থাকে আমার কাছে। পয়লা দফায় ভোট করাবে, পুলিশ দিয়ে ভোট করাতে চাইছে। প্রথম দিনে ভোট, যাতে রক্তগঙ্গা বয়ে যায় বাংলায়, যাতে শত শত মানুষ মারা যায়, এই ব্যবস্থা করছে অত্যাচারী অহংকারী ভাইপোর একমাত্র পিসি। অন্যদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, দল কারো পৈতৃক সম্পত্তি নয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী সকলকে চলতে হবে। পঞ্চায়েত ভোটের আগে ভার্চুয়াল বৈঠক থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বার্তা, পঞ্চায়েত প্রার্থী হবে ইলেক্টেড, সিলেক্টেড নয়, অর্থাৎ মানুষ যাকে চাইবে তিনি প্রার্থী হবেন, আর নামের তালিকা চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে আবার ইডির কাছে ফাঁস, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীলের। মন্ত্রী ফিরাদ হাকিমের পুরো দপ্তর নিয়ন্ত্রণাধীন রাজ্যে বিভিন্ন পুরসভায় ভুয়ো নিয়োগের বিনিময়ে 40 কোটি টাকা তুলেছিলেন অয়নশীল। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রমোটারকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি। জানতে পেরেছে যে এই টাকার মাত্র 20-25% কমিশন পেয়েছেন অয়ন, বাকি টাকা রাজ্যের প্রভাবশালীদের পকেটে গিয়েছে বলে ইডিকে জানিয়েছে ধৃত তৃণমূল ঘনিষ্ঠ অয়নশীল। তবে এবার শুরু হয়েছে ইডির তোলপাড়। আবারও প্রভাবশালীদের নাম আসতে উঠে পড়ে লেগেছে ইডি। এরপরে আরো কারা যুক্ত রয়েছে তা ধরার জন্য। তবে এক দাবি অনুপাতে যেখানে আঙুল তুলছে ফিরাদ হাকিমের দিকে, তিনি দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত। অপরদিকে এই খবর পাওয়ার পরেই ফিরাদ হাকিমের হুঙ্কার, দুর্নীতির সঙ্গে যদি প্রমাণ দেখাতে পারেন বা যোগ থেকে থাকে তাহলে আমি নিজের বলি নিজেই দেব। এর সাথে রয়েছে রান্নার গ্যাস নিয়ে আজকের আরো একটি বড় খবর। দেশের অন্তত 16টি জায়গায় জ্বালানির দাম প্রায় 12% কমিয়ে দেওয়া হলো। এমনকি ভোটমুখী কর্ণাটকেও গ্যাসের দাম এক ঝটকায় কমিয়ে দেওয়া হয়েছে। প্রাকৃতিক গ্যাস কিছুটা সস্তা হওয়ার কারণেই এই গ্যাসের দাম কমানো সম্ভব বলে খবর। এর জেরে প্রায় 10.50 মিলিয়ন পরিবার উপকৃত হবেন। গোটা দেশে 50,30,000 গাড়ি, যেগুলি 5,110 গ্যাস স্টেশনের উপর নির্ভরশীল, সেগুলি উপকৃত হবেন। এদিকে সাম্প্রতিক তথ্য অনুসারে বেঙ্গালুরু ও দক্ষিণ কন্নড় থেকে সব থেকে বেশি দাম কমেছে। পাইপ নিয়ে যাওয়া প্রাকৃতিক গ্যাস, কম্প্রেস ন্যাচারাল গ্যাস দুটির ক্ষেত্রে এক ধাক্কায় দাম কমতে চলেছে প্রতি ইউনিটে 7 টাকা করে। অপরদিকে আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তিতে 200 জন চাকরিহারা প্রাথমিক শিক্ষক। এবার 184 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের উপর জারি করা হলো স্থগিতাদেশ। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চে 12 এপ্রিল শিক্ষক নিয়োগ সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে সেই মামলারও শুনানি হবে। এর সাথে রয়েছে কেন্দ্রের অগ্নিবীর প্রকল্প নিয়ে আজকের আরো একটি বড় খবর। অপরদিকে আবার অগ্নিপথ প্রকল্পে সুপ্রিম কোর্টের স্বস্তি মোদী সরকারের। কেন্দ্রের এই প্রকল্পকে বৈধ বলে ঘোষণা করলো দেশের শীর্ষ আদালত। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। গরমে যখন নাজেহাল পরিস্থিতি, মাত্রা ছাড়া গরমের মধ্যেও বাংলায় স্বস্তির পূর্বাভাস, 6 জেলায় বৃষ্টির পূর্বাভাস, সর্বোচ্চ তাপমাত্রা 40 ছুঁই ছুঁই, তার মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 4 জেলায় এবং উত্তরবঙ্গে 2 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি তাপপ্রবাহ নিয়ে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই ছিল মূলত আজকের আপডেট। এবং আগামী দিনে আপনার জেলার আপনার এলাকার যোজনা প্রকল্প সম্পর্কিত কোন আপডেট যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার জেলার বা ব্লকের নামটি লিখে জানাবেন। আমাদের সাথে থেকে আগামী ভিডিওতে লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।